আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ফিলিং করা দাঁতে বা পুটিং করা দাঁতে কেন ব্যথা হয়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই দাঁতে ফিলিং করার প্রয়োজন হয়, আর এমনও কিছু কিছু ক্ষেত্র থাকে যে ফিলিং করার বা পুটিং করার কয়েক মাস বা কয়েক বছর পরে সে দাঁতে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। তো আসলে দাঁতের চিকিৎসাটা এমন, এটি প্র্যাকটিক্যালে দেখার উপরই ভালোভাবে নির্ণয় করা যেতে পারে যে কী জন্য কী সমস্যা হচ্ছে। তবে অনেকে বলে থাকেন দাঁতে অনেক আগে ফিলিং করা ছিল কিন্তু এখন সেই দাঁতটিতেই ব্যথা হচ্ছে, তো সেটি প্র্যাকটিক্যালে দেখে বলাটাই ভালো। তারপরেও আমি এই ভিডিওতে আপনাদের সম্ভাব্য কারণটি নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, দাঁতে ফিলিং করার প্রয়োজন তখনই হয় যখন দাঁতে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এটি দাঁতে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত রয়েছে, যেটিকে আমরা বাংলাতে পোকা লাগা সমস্যা বলি। তো এই পোকা লাগা সমস্যা বা ডেন্টাল ক্যারিজ যদি হয় তখনই দাঁতে ফিলিং করার প্রয়োজন হয়। তো যেহেতু এটি প্রাথমিক অবস্থায় আছে আর এই প্রাথমিক অবস্থায় দাঁতে ফিলিং করাতে হয়, তা নাহলে এটি ধীরে ধীরে দাঁতের গভীরে যেতে থাকে। তো ভিউয়ার্স, দাঁতে যদি ডেন্টাল ক্যারিজে ক্যারিজ হয়ে সেটি যদি কিছুটা গ্যাপ ক্যাভিটি হয়ে যায়, গর্ত হয়ে যায়, সেক্ষেত্রে অবস্থার উপর নির্ভর করা হয় যে ফিলিং করা যাবে কি না। যদি গর্ত হয়ে সেই ডেন্টাল ক্যারিজটি দাঁতের গভীরে থাকা পাল্প পর্যন্ত না যায় তাহলে এটাতে ফিলিং করা যাবে, আর যদি পাল্পে পৌঁছে যায় তাহলে সে দাঁতে আর ফিলিং করা যাবে না। অনেক সময় দেখা যায় যে পাল্প পর্যন্ত দাঁতের যে ক্যারিজটি থাকে সেটি পরিষ্কার ঠিক মতো না করেই ফিলিং দিয়ে দেওয়া হয়, আর তার জন্য সে দাঁতে ব্যথা হতে পারে। ভিউয়ার্স, এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে এই দাঁতটিতে ডেন্টাল ক্যারিজ রয়েছে। তো আপনি যখন এই ডেন্টাল ক্যারিজের চিকিৎসা নিতে ডাক্তারের কাছে যাবেন, তখন ডাক্তার আপনার যতটুকু দাঁতের যতটুকু অংশ ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে, অর্থাৎ যতটুকু অংশ কালো রয়েছে, ততটুকু অংশ কেটে পরিষ্কার করে আবার সেই ফাঁকা জায়গাটা পূরণ করে দিবে। এটাই হচ্ছে দাঁতের ফিলিং করা। তবে এই যে কালো অংশটি দেখছেন, এটি যদি পরিষ্কার করার সময় কিছুটা অংশ থেকে যায় তাহলেও আপনার ভবিষ্যতে সেই দাঁতে ব্যথা হতে পারে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে এই দাঁতটি যখন পরিষ্কার করা হবে তখন কিন্তু সেই দাঁতের উপরে এ ধরনের একটা গর্ত হয়ে যাবে, এবং গর্তটা দেখতে পাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, অর্থাৎ এই ধরনের ক্যাভিটির এই ধরনের ক্যারিজ যখন পুরোপুরি পরিষ্কার করা হবে তখন এরকম কালো স্পট আর থাকবে না, তবে জায়গাটা এই ধরনের গর্ত হয়ে যাবে। আর এই গর্তটা ফিলিং করে ভরাট করে দেওয়া, এটি হচ্ছে দাঁতের ফিলিং। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডেন্টাল ক্যারিজের কোনো অংশ এখানে দেখা যাচ্ছে না, অথচ কিছু কিছু দাঁতে দেখা যায় যে দাঁতের ক্যারিজ পরিষ্কার করার পরেও কিছুটা ক্যারিজ যদি থেকে যায়, যেমনটি এই দাঁতটিতে দেখতে পাচ্ছেন, দাঁতের এই দিকটা পরিষ্কার থাকলেও দাঁতের ভিতরে কিন্তু কিছুটা ডেন্টাল ক্যারিজের অংশ থেকে গেছে। তো এরকম থাকা অবস্থায় যদি এরপরে ফিলিং করে দেওয়া হয় তাহলে হয়তো সাময়িকভাবে কোনো সমস্যা হয় না, কিন্তু সেটি ৬ মাস ১ বছর বা ২ বছর পরে কিন্তু তেমন দাঁতে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া কিছু কিছু দাঁত দেখা যায় যে ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্যাভিটি অনেক দূরে চলে যায়, অর্থাৎ পাল্পের কাছাকাছি চলে যায়, যেমনটি এই দাঁতটি দেখতে পাচ্ছেন। এই দাঁতটি এমন একটি পজিশনে আছে যেখান থেকে ডেন্টাল ক্যারিজটি পুরোপুরিভাবে রিমুভ করা সম্ভব নয়। তো এটি যদি দাঁতের ক্যারিজটি এভাবে রেখে দিয়ে যদি উপর থেকে ফিলিং করে দেওয়া হয় তাহলে সেই দাঁতে ভবিষ্যতে ব্যথা হওয়ার কথা, কারণ ডেন্টাল ক্যারিজটি এভাবে পরিষ্কার না করার কারণে সে কিন্তু ধীরে ধীরে নিচের দিকে যাইতে থাকে, এবং তার জন্য যখন পাল্প পর্যন্ত চলে যায় তখন পাল্পাইটিস হয়ে দাঁতে ব্যথা হয়। তো যদি অনেক বেশি গভীরে চলে যায় সেই দাঁতে আর ফিলিং করা যায় না, সে দাঁতে ফিলিং বাদে অন্য ধরনের ট্রিটমেন্ট রয়েছে, যেমন রুট ক্যানাল ট্রিটমেন্ট, সেটি করে নিতে হয়। তো ভিউয়ার্স, দাঁতের পজিশনের উপর নির্ভর করে যে আসলে ফিলিং করা যাবে কি যাবে না, গর্ত পাইলেই যে ফিলিং দিয়ে আটকে দেওয়া যায় ব্যাপারটি এমন নয়। এছাড়া ভিউয়ার্স, যদি কোনো দাঁতে বেশ ক্যাভিটি, অনেক বড় ক্যাভিটি, দাঁতের যে সেকেন্ডারি লেয়ার থাকে যেটিকে ডেন্টিন বলা হয়, কোনো দাঁতের যদি অনেক বড় ক্যাভিটি হয়ে সেটি ডেন্টিনের অনেক গভীরে চলে যায়, তেমন দাঁতে যদি ফিলিং করা হয় তাহলে হয়তো সে দাঁতে এমনিতে ব্যথা হয় না, কিন্তু দেখা যায় যদি সে দাঁতের পরে শক্ত কোনো খাদ্য পড়ে অথবা কামড় পড়ে তাহলে কিন্তু সে দাঁতে হালকা ব্যথা অনুভব হতে পারে, কারণ দাঁতের ডেন্টিন অংশটি দাঁতের এনামেল অংশ বা ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ার ডেন্টিন অংশটি কিছুটা নরম হয়ে থাকে, আর তার জন্য যদি অনেক বড় ক্যাভিটি হয়ে থাকে সেই ক্যাভিটিতে যদি ফিলিং করা হয় তাহলে কিন্তু অধিক চাপে সেই দাঁতটিতে ব্যথা অনুভব হতে পারে। তো ভিউয়ার্স, মোটামুটি দাঁতে যদি ফিলিং করা হয় আর ফিলিং করা দাঁতের ব্যথা হওয়ার কয়েকটি কারণ রয়েছে, আর সেটি হচ্ছে মেন যে কারণটি রয়েছে সেটি হচ্ছে দাঁতের ক্যারিজ সম্পূর্ণরূপে পরিষ্কার না করা। নিয়ম হচ্ছে
ক্যারিজের কোনো অংশ কিন্তু থাকবে না, যতটুকু ক্যারিজে আক্রান্ত হয়েছে ততটুকু অংশই এভাবে কেটে পরিষ্কার করতে হবে এবং তারপরে যদি ফিলিংটা করা যায় তাহলে কিন্তু আর কোনো দিন সে দাঁতে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে না। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।